চীনের যুদ্ধ জাহাজ ও রণতরী বিভিন্ন দিক থেকে তাইওয়ানের কাছাকাছি পৌঁছেছে। যৌথভাবে বন্দর ও অন্য এলাকাগুলিকে অবরোধ করা এবং পানি ও স্থলভাগে একই সাথে আঘাত হানার মহড়া চলছে। তাইওয়ানের উত্তর, দক্ষিণ ও পূর্ব দিকে মহড়া চলছে বলে নিশ্চিত করেছে চীনের সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড। আজ থেকে শুরু হওয়া এই সামরিক মহড়া কবে শেষ হবে তা জানানো হয়নি। তাইওয়ানকে সতর্ক করাই এই সামরিক মহড়ার উদ্দেশ্য। চীনের অভিযোগ, তাইওয়ান বিচ্ছিন্নতাবাদী কাজ করছে, তাই তাকে সাবধান করা দরকার। এই সামরিক মহড়ার নাম দেওয়া হয়েছে সোর্ড 2024। নৌ ও বিমান বাহিনীর যৌথ অভিযানের সক্ষমতা এতে পরীক্ষা নিরীক্ষা করা হবে। তাইওয়ান সরকার এসব পদক্ষেপকে চীনের যুদ্ধ খেলা হিসেবে আখ্যা দিয়েছে, যা আঞ্চলিক শান্তি ও স্থায়িত্বকে নষ্ট করছে বলে অভিযোগ তাদের। কর্তৃপক্ষ বলছে কেউ যদি তাইওয়ানকে নিয়ে নেওয়ার চেষ্টা করে তাহলে প্রতিহত করা হবে, কারণ বেইজিং ও তাইপেই কেউ কারো অধীনে নয়। 1949 সালে চীনের সিভিল ওয়ারের পর দুইটি স্বঘোষিত রাষ্ট্রের জন্ম হয়। তাদের মধ্যে দীর্ঘদিন স্থিতিশীলতাও ছিল, কিন্তু পরবর্তীতে তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে চীন, যেভাবে হংকং এখন তাদের অধীনে রয়েছে। কিন্তু তাইওয়ানের বক্তব্য, হংকং চীনের সঙ্গে মিলিত হতে রাজি ছিল, বিপরীতে তাইওয়ান কখনোই তাদের সঙ্গে মিশে যেতে চায়নি। 2005 সালে সম্পর্কের আরও অবনতি হয়। চীনে পাশ হয় বিচ্ছিন্নতা বিরোধী আইন, যেখানে বলা হয় তাইওয়ান যদি আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা দেয় তাহলে সামরিক হস্তক্ষেপ করবে চীন। এরপর থেকে চীন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনা অব্যাহতভাবে বাড়ছে। যুক্তরাষ্ট্র বরাবরই গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানের পক্ষে অবস্থান নিয়ে আসছে। জাহিদুর রহমান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।